আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন ক্লাসে আমি মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এইচআর মেমোরিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকদিন আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ ছিল, পূজার কারণে। পুনরায় তোমাদের সামনে আবার হাজির হয়েছি ক্লাস নেওয়ার জন্য। প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, তোমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী, আমার বিষয়টি নিয়েছ, তাদের সাথে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস করেছি। তোমাদের সাথে আমাদের সামনাসামনি হওয়া হয়নি, আমরা এই অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা হয়তো দেখছো, তোমাদেরকে আমরা সেইভাবে তোমাদের সাথে আমরা সেভাবে পরিচিত হতে পারিনি। তোমরা সবাই জানো বাস্তব অবস্থা সারা দুনিয়া জুড়ে কোভিড-19 এর প্রভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বাংলাদেশে, তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠানও বন্ধ আছে এবং আগামী 14ই নভেম্বর পর্যন্ত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সম্প্রসারিত করছে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত, 14ই নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আশা করা যায় এই ভাইরাসের প্রকোপ কমে আসলে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে এবং তোমাদের সাথে আমরা পরিচিত হতে পারবো, ক্লাস নিব। যাই হোক, তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়টি মোটামুটি আলোচনা আমি শেষ করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন এই বিষয়ের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সুশাসন, অর্থাৎ গুড গভর্নেন্স। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। যে বিষয়টি আমাদের, অর্থাৎ তোমরা যে বিষয়টি নিয়েছ এই পৌরনীতি, এই বিষয়টির সাথে ইতিপূর্বে ছিল না, ইতিপূর্বে কয়েক বছর আগে, 8-7-8 বছর আগে এই বিষয়টির নাম ছিল শুধু পৌরনীতি বা পৌর বিজ্ঞান। এই প্রত্যয়টি যুক্ত করা হয়েছে সুশাসন প্রত্যয়টি, পৌরনীতি ও সুশাসনের সাথেই, পৌরনীতির সাথেই যুক্ত করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সারা দুনিয়ায় শাসন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে সুশাসনের ধারণাটি, যার কারণে গুরুত্বপূর্ণ এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ পৌরনীতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যেহেতু এই শাস্ত্র নিয়ে আলোচনা করে, সেহেতু নাগরিকদেরই, যে শাসনের অধীনে থাকবে নাগরিকরা, তাদের ক্ষেত্রে তাদের জন্য কতটুকু সুশাসন কোন শাসক বা কোন শাসন ব্যবস্থায় নিশ্চিত করা যায় সেই বিষয়ে ব্যাপক আলোচনা করার জন্য এই বিষয়টির সাথে সুশাসন যুক্ত করা হয়েছে। তো তোমাদের সাথে আজকের আলোচনাটি অবশ্য পয়েন্ট ভিত্তিক না, এই গদ্য আকারের আলোচনা, আমি তোমাদের সাথে একটু জটিল আছে বিষয়টি, তারপরে তোমরা খুব মনোযোগ সহকারে আশা করি দেখবে, দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথম দিকে তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে বিষয়টি, যে না বোঝার কারণে, পরবর্তী ধাপগুলো যখন আমরা আলোচনা করব তখন দেখবো আস্তে আস্তে সহজ হয়ে যাবে বিষয়টি। তো যাই হোক, আমি আলোচনা করব গুড গভর্নেন্সের ক্ষেত্রে শাসন ও সুশাসনের ধারণা ও সংজ্ঞা। তোমরা বইয়ের দ্বিতীয় অধ্যায় গেলেই দেখতে পারবে এই বিষয়টি আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সুশাসন, অর্থাৎ গুড গভর্নেন্স। গভর্নেন্স ইংলিশে এটাকে বলা হয় গভর্নেন্স, ইংরেজি প্রতিশব্দ GOVERNCE, গভর্নেন্স, একটি বহুমাত্রিক ধারণা। এটি হচ্ছে আসলে একটি বহুমাত্রিক ধারণা, কোনো সুনির্দিষ্ট ভাবে এটাকে আসলে ব্যাখ্যা বা একটি ধারণা
দিয়ে এটাকে শেষ করা যাবে না। এটা এজন্যই বলা হয়েছে এটাকে, এটি হচ্ছে বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট অবস্থার দৃষ্টে এটা ব্যাখ্যা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। গভর্নেন্সকে, এই গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা হিসাবে দেখা হয়ে থাকে। কি হয়ে থাকে? এটাকে রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় এটাকে একটি শাসনের, শাসন সংক্রান্ত একটি ব্যবস্থা হিসাবে এটাকে বলা হয়ে থাকে বা দেখা হয়ে থাকে। গভর্নেন্স বা শাসন ব্যবস্থা এর সাথে সু প্রত্যয় যোগ করে। সু, সু মানে কি? ভালো। আমরা সবসময় সু, কোনো শব্দের সাথে সু যোগ করলেই সেটা ভালো ইঙ্গিত করে, যেমন সুন্দর, সুদর্শন, সুদৃশ্য, সুনাগরিক, হ্যাঁ, সুপ্রিয় অর্থাৎ সুবাক্য। এভাবে করে সু প্রত্যয়টি যুক্ত হলে সেটা সুন্দর হিসেবেই সেটা ই হয়। প্রত্যয় যোগ করা, যোগ করে সুশাসন অর্থাৎ গুড। সু মানে সুন্দর, সুন্দর মানে গুড। শব্দটি প্রকাশ ঘটানো হয়েছে, এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল। এর কারণে কি দাঁড়িয়েছে? সুশাসনের অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন। নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন। নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন। তবে সুশাসনকে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করা যায় না। সুশাসনকে যেটা আগেই বলছিলাম, এটি হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা। কেননা সুশাসনের ধারণাটি হলো বহুমাত্রিক, যেটা আগেই বলছি, বিভিন্ন তাত্ত্বিক আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা বা ব্যাখ্যা প্রদান করেছে। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত ধারণা। গত আগের ক্লাসে আলোচনা হয়েছে, আমি ইতিপূর্বে আলোচনা করছি যে আসলে সুশাসনের ধারণাটি দিয়েছে কিন্তু বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক কি? ওয়ার্ল্ড ব্যাংক, যেটা বিশ্বের বিভিন্ন, অর্থাৎ এটাকে আমরা সাহায্যকারী সংস্থা হিসেবে বলতে পারি। সাধারণ ওই যে বাণিজ্যিক ব্যাংক নয়, এটি হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক, উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন দেশের তারা অর্থ যোগান দিয়ে থাকে, খুব কম মনে হয় বা কম ইন্টারেস্টে। তো যাই হোক, এভাবে করে বিশ্ব ব্যাংক এই সুশাসনের ধারণাটি প্রদান করছেন বা ব্যাখ্যা দিয়েছেন। সুশাসন ধারণাটি 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম গুড গভর্নেন্স প্রত্যয়টি ব্যবহার করা হয়। এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়নের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটছে, অর্থাৎ উন্নয়ন হচ্ছে না। এখানে কতগুলো শব্দ তোমাদের কাছে জটিল লাগতে পারে, উন্নয়ন, অনুন্নয়ন, উন্নয়নশীল। উন্নয়নশীল রাষ্ট্র মানে আমাদের মতো যে রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো এখন পর্যন্ত উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি, এরকম রাষ্ট্রগুলোকে বলা হয় উন্নয়নশীল রাষ্ট্র বা অনুন্নয়ন রাষ্ট্র বা অনুন্নত রাষ্ট্র। তো যাই হোক, এভাবে করে বিশ্বব্যাংক এই সকল রাষ্ট্রগুলোতে সুশাসনের অভাব বোধ করতেছে, সুশাসনের অভাবকে তারা চিহ্নিত করছে, বিধায় তারা বলতেছে যে আসলে সুশাসনের অভাবই এ সকল রাষ্ট্রগুলো অনুন্নত রয়ে গেছে বা অনুন্নয়নশীল বা উন্নত হতে পারছে না। ম্যাকার্নি, তিনি একজন দার্শনিক, তিনি বলছেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। কি বলছেন উনি? রাষ্ট্রের সাথে সুশীল সমাজ, সুশীল শব্দটি কি বোঝায়? সুশীল সমাজ অর্থাৎ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের সাথে যে সম্পর্ক, রাষ্ট্রের সাথে বা সরকারের সাথে শাসিত জনগণের যে সম্পর্ক, তারপর শাসকের সাথে শাসিতের যে সম্পর্ক, সেগুলোকে বোঝায় সুশাসন, অর্থাৎ ম্যাকার্নি যেটা বলছেন। মোট কথা, প্রশাসনের যদি জবাবদিহিতা, উনি বলছেন যেটা প্রশাসনের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলা হয়, সেটা বৈধতা, যেটাকে বলা হয় বৈধতা, তারপরে আছে স্বচ্ছতা, হ্যাঁ, এ থাকে অর্থাৎ ট্রান্সপারেন্সি, এগুলো যদি যদি থাকে, এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা যদি মুক্ত থাকে, রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষা ব্যবস্থা থাকে এবং বিচার বিভাগের, বিচার বিভাগে যদি স্বাধীন থাকে, আইন অনুশাসন যদি, রুল অফ ল যেটা, সেটা যদি থাকে এবং আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি কার্যকর থাকে, তাহলে সে শাসনকে সুশাসন বলা যায় বলে অভিহিত করা যায়।
এগুলো প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার মতো বিষয়। যেমন স্বচ্ছতা, বৈধতা, এগুলো জবাবদিহিতা, আইনের শাসন, এগুলো খুব প্রত্যেকটা বিষয় খুব বেশি গুরুত্ব সহকারে আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো তোমাদেরকে বোঝার জন্য। তো তাহলে এগুলোকেই, এগুলো নিশ্চিত থাকলে তখন সেখানে সুশাসন আছে বলে আমরা ধরে নিতে পারি। একটি আধুনিক ধারণা হিসেবে সুশাসন প্রতিষ্ঠার পথে রয়েছে অনেক সমস্যা, তবে সরকার ও জনগণের বিভাগের সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় এসব সমস্যা সমাধান করে বা পেরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভব। তো আমরা তোমাদের সাথে এই অধ্যায়ে, এই বিষয়ে, এই অধ্যায়টাতে যে বিষয়গুলো আলোচনা করব এবং যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে, ধরতে পারবে, সেগুলো হচ্ছে সুশাসনের ধারণা ও সংজ্ঞা আমরা আলোচনা করে দেবো, সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য বর্ণনা করে দেবো, তারপরে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা উত্তরণের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তরও উত্তর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে তোমরা, তারপর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য মূল্যায়ন করতে পারবে তোমরা, তারপরে এখানে কতগুলো কিওয়ার্ড বা মূল শব্দ আছে এই অধ্যায়টা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন সেখানে নতুন নতুন কতগুলো শব্দ তোমরা পাবে, যেটা আমি পূর্বেই বলে দিয়েছি, সেটি হচ্ছে সুশাসন, একটি হচ্ছে শাসন আর একটি হচ্ছে সুশাসন। একটি হচ্ছে শাসন মানে গভর্নেন্স, শাসন মানে গভর্নেন্স, গভর্নেন্স এটা গভর্নেন্স, আর সুশাসন মানে গুড গভর্নেন্স, অর্থাৎ শাসন এবং সুশাসন এই দুটি শব্দ আমরা এখানে পাবো। তারপরে ইতিপূর্বে কিছু শব্দ এখানে উচ্চারণ হয়ে গেছে, বাক স্বাধীনতা, অর্থাৎ বাক মানে কথা বলার স্বাধীনতা, তারপরে পাবো রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা পাবো, স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপরে হরতাল, পিকেটিং, এই শব্দগুলো আসলে আমাদের এখন খুব বেশ কিছু বছর পূর্বে আমাদের কাছে পরিচিত ছিল, সেগুলো আমরা এখন দেখতে পাই না। তো যাই হোক, জ্বালাও ফুরাও, আইনের শাসন, হ্যাঁ, দুর্নীতি, রাজনৈতিক অঙ্গীকার, স্বজনপ্রীতি, সামরিক হস্তক্ষেপ, এই শব্দগুলো আমরা পাবো, জন অংশগ্রহণ এটা জানবো, তারপরে মিডিয়ার স্বাধীনতা, স্বাধীন কর্ম কমিশন এটা আমরা যাবো জানতে পারবো, তারপরে ন্যায়পাল সম্পর্কে জানতে পারবো, বিকেন্দ্রীকরণ, শুদ্ধাচার ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ, প্রতিবেশ সংরক্ষণ, এগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে কিন্তু জানতে পারবো বিস্তারিত। তারপরে বিশেষ করে মূল আলোচনা যেটা সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে, শাসন ও সুশাসনের ধারণা ও সংজ্ঞা এটার উপর একটু আলোচনা করে দিই। তো পরিবার, সমাজ, রাষ্ট্র, মানব সভ্যতা, এটাই হচ্ছে বিবর্তনের ফল। পরিবার, আমরা কোত্থেকে আসছি? পরিবার থেকে। এই পরিবার আদিম এবং অকৃত্রিম এবং ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। এই পরিবার এবং সমাজ, এই পরিবারের বিস্তৃতি ঘটেই কিন্তু এই সমাজের আবির্ভাব। তারপরে আছে এই রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থা, এই যে রাষ্ট্র আমরা দেখতে পাই, এই রাষ্ট্র কি একদিন এরকম এত আধুনিক, এত উন্নত হয়েছে? অবশ্যই না। শত শত হাজার হাজার বছর পূর্ব থেকে এই রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাবের পর থেকে বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, হয়তো আরো আধুনিক অবস্থায় যাবে। তাই এটাকে বলা হয় বিবর্তনের ফল, অর্থাৎ ধাপে ধাপে পরিবর্তিত হয়ে অবস্থায় এসছে, যুগের পর যুগ বিভিন্ন স্তর পেরিয়ে বিভিন্ন শক্তি ও উপাদানের সমন্বয়ে এসবের উদ্ভব ঘটেছে, যেগুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। এসব সংগঠনে গড়ে উঠেছে মানব জীবনের শান্তি ও নিরাপত্তা প্রদানের জন্য। এইসব সংগঠন, রাষ্ট্র, আমরা রাষ্ট্রে কেন বসবাস করি? নিরাপত্তার জন্য, আমাদের জীবন মান উন্নত করার জন্য, নাকি? তাহলে এগুলোর জন্য আমরা এই এই ধরনের ব্যবস্থা গড়ে উঠছে। এসকল সংগঠনের সদস্যদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও আচরণ নিয়ন্ত্রণের জন্য একসময় শাসন ব্যবস্থা গড়ে ওঠে, অর্থাৎ এই উন্নত জীবন নিশ্চিত করার জন্য কিন্তু আসলে শাসন ব্যবস্থা গড়ে উঠছে। আদিতে, অর্থাৎ প্রাচীনকালে, আমরা আদিম যুগের মানুষ পড়ছি, তোমরা পড়ছি মনে আছে, আদিম যুগের মানুষ, সেখান থেকে শুরু করে বর্তমান অবস্থায় এসে এখন আধুনিক মানব সভ্যতা, হ্যাঁ, তা আদিম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের মূল লক্ষ্য ছিল জন নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাটাই ছিল তখন মুখ্য, অর্থাৎ প্রধান উদ্দেশ্য না। তারপরে মনু সংহিতায় লক্ষ্য করা যায় যে রাজা প্রজাদের নিকট থেকে উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ রাজস্ব আদায় করত, অর্থাৎ রাজা কি করত, উৎপাদিত ফসলের থেকে তারা রাজস্ব, এখন আমরা রাজস্ব দিয়ে থাকি কিন্তু ফসলের মাধ্যমে না, আমরা এখন রাজস্ব দিয়ে থাকি কিসের মাধ্যমে, মুদ্রার মাধ্যমে, অর্থাৎ আমরা বাংলাদেশের মধ্যে মুদ্রার নাম কি, টাকা, এ দিয়েই আমরা আমাদের যে কর বা খাজনা বা আমরা কি দেই, আমরা ট্যাক্স দেই, আমরা আয়কর, ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, আমরা ভ্যাট দিয়ে থাকি ইত্যাদি। যাই হোক, এগুলি আধুনিক সংস্করণ, কিন্তু ইতিপূর্বে অতীতে কি দেওয়া হতো, উৎপাদিত ফসলেরই একটি অংশ রাজার কোষাগারে জমা দিয়ে দেওয়া হতো। তো যাই হোক, এভাবে করে
এক ভাগ রাজার, 6 ভাগের এক ভাগ রাজার রাজস্ব, রাজার কোষাগারে বা রাজস্ব খাতে জমা দিয়ে দিত। এর বিনিময়ে রাজা প্রজাদের নিরাপত্তা বিধান করত। তারপরে প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশ্বাস করতেন যে উত্তম জীবন গড়ে তোলার জন্য এই রাষ্ট্রের অস্তিত্ব। এখানে নাম কি কি নাম বললাম? প্লেটো, অ্যারিস্টটল, এদের এরা হচ্ছেন গুরু শিক্ষক। এদের গুরু আছে, প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস, না? এই যে দার্শনিকদের আমরা নাম বলতেছি, এদের মধ্যে অ্যারিস্টটল তিনি হচ্ছেন আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের, আমাদের এই পরবিজ্ঞানের এই জনক হিসাবে আমরা তাকে অভিহিত করে থাকি। তাহলে ওনারা বলছেন যে উত্তম জীবন গড়ে তোলার জন্যই আসলে এই যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের অস্তিত্ব। তো 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটলে রাষ্ট্রের কার্যাবলী ও দায় দায়িত্ব আরো বৃদ্ধি পায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমাজ ও রাষ্ট্রের নানাবিধ সমস্যা ও জটিলতা বৃদ্ধি পেলে তা নিরসন কল্পে পুঁজিবাদী রাষ্ট্রগুলো জনকল্যাণের বিষয়ে গুরুত্বের সাথে বিবেচিত হতে থাকে। বৃদ্ধি পেতে থাকে কল্যাণমূলক রাষ্ট্রের অর্থাৎ ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা। এরপর থেকে আধুনিক রাষ্ট্র জনগণের বন্ধু, দার্শনিক ও পরিচালক, পরিচালকে পরিণত হয়। অর্থাৎ বর্তমানে জনকল্যাণই রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য বলে বিবেচিত হয়। এজন্য প্রয়োজন হয়ে পড়ে সুশাসনের। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে তথ্যের সহজলভ্যতার পাশাপাশি জনগণের সচেতনতা ও দক্ষতা সুশাসনের প্রয়োজনীয়তাকে আবশ্যকীয় করে তুলেছে। অর্থাৎ আমরা যেটা এই আলোচনা থেকে যেটা বা এই কথা থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে অতীতে বা রাষ্ট্র ব্যবস্থার আদিতে বা প্রাচীন যুগে কি হয়েছিল, আবির্ভাব হয়েছিল রাষ্ট্র ব্যবস্থার এই উদ্দেশ্যে যে জনগণ বা মানুষের শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে। কিন্তু তারপরে ধাপে ধাপে অনেক সময় অনেক কাল পেরিয়ে গেলে শাসনের অবস্থা পরিবর্তিত হয়ে বর্তমানে আমরা রাষ্ট্রগুলোকে বলে থাকি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা অতি আধুনিক, অতি উন্নত এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে আসলে জনগণই শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ জনগণের অধিকার সব সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত হয়ে থাকে। এরকম ব্যবস্থাটা কি আমরা এখন সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। তাহলে কি হলো, সুশাসন বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া গেল। যে সুশাসন বলতে আমরা কি বুঝি, বিশ্বব্যাংক ও UNDP-র মতে সুশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার ভোগ করতে পারে। এখন বিশ্বব্যাংকের কথা বারবার বলছি আমরা। বিশ্বব্যাংক, আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, একটু নিজের থেকে আলোচনা করে দিই। বিশ্বব্যাংক এনারা কি করে, আমাদের মতো রাষ্ট্রগুলোতে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের যোগান দিয়ে থাকে। সেই অর্থ সঠিকভাবে রাষ্ট্র এবং সরকারগুলো, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সঠিকভাবে তার ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তারা এই আমাদের মতো বা যে সকল দেশগুলোতে তারা অর্থ প্রদান করে থাকে সেগুলো তারা মনিটরিং করে, তারা দেখে। সে কারণেই তারা এই সুশাসন সম্পর্কে সবচেয়ে বেশি সোচ্চার। আমরা বলবো তোমাদের সাথে উদাহরণ হিসেবে বলে দেই যে আমাদের বাংলাদেশের একটি মহা অর্থাৎ মেগা প্রকল্প অর্থাৎ স্বপ্নের সেতু আমরা বলে থাকি, যে স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুটিতে বিশ্বব্যাংক সহ আরো দুটি দাতা সংস্থা অর্থায়ন করতে এগিয়ে এসেছিল এবং তারা চূড়ান্ত পর্যায়ে সেই অর্থের যোগান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু মা একেবারে শেষ সময় এসে তারা কিন্তু সেই সুশাসনের অভাব অথবা দুর্নীতির, সুশাসনের বিপরীত শব্দ কিন্তু তোমরা খেয়াল করে রাখবো, মনে রাখবা যে সুশাসনের প্রতিশব্দ বা সুশাসনের বিপরীত শব্দ হচ্ছে কিন্তু দুর্নীতি। অর্থাৎ দুর্নীতির অভিযোগ এনে তারা সেই পদ্মা সেতুতে অর্থের যোগান বন্ধ করে দেয়, অর্থাৎ অর্থ তারা সার করেনি শেষ পর্যন্ত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের দক্ষতা দিয়ে, তার যে একাগ্রতা দিয়ে, তিনি যে বীরের জাতি, আমরা যে বীরের জাতি সেটা প্রমাণ করার জন্য তিনি নিজ খরচে অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে, আমাদের অভ্যন্তরীণ আয় থেকে এই পদ্মা সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। এই এই যে একটি ব্যাপার বা বিষয় যেটা তারা বলে যে সুশাসন, আসলে তাদের মধ্যে কতটুকু সুশাসন আছে সেটাও জানার বিষয় বা দেখার বিষয়। যাই হোক, এসব বিষয়ে আমরা যাবো না। তারপরেও যেহেতু তারা বড় সংস্থা, তারা অর্থের যোগান দিয়ে থাকে, সে কারণে তারা এই সুশাসনের বিষয়টি আমাদের সামনে নিয়ে এসছে এবং আমরাও সেটা গুরুত্ব সহকারে আমরাও এখন আলোচনা করছি এবং পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে
আমার বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সুশাসন বলতে আমার পরিণতির সাথেই এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন এটার অন্তরায় কি, এটা এটা মানে সুশাসন নিশ্চিত করার জন্য কি ব্যবস্থা, সেগুলো আমরা পরবর্তীতে পয়েন্ট আকারে ধাপে ধাপে আলোচনা করে দেবো। তো যাই হোক, তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার বিষয়টি তোমরা নিয়েছো, বিদায় নিয়েছো ইতিপূর্বে আমার বিষয়ে যে শিক্ষার্থীরা নিয়েছে তারা ভালো ফলাফল করছে আমার সাবজেক্টে। আমি বলে বলতে পারি যে একেবারে মানে যুগোপযোগী একটি বিষয়, হ্যাঁ, অর্থাৎ এই বিষয়টি নিয়ে কেউ দ্বিধা বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই বিষয়টির সাথেই আমরা আছি। এটাকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টা অধ্যয়ন করো, ভালো ফলাফল করো এবং ভালো নম্বর তোলারও সুযোগ আছে সৃজনশীল পদ্ধতিতে, তাতে ওই ক্লাস পাওয়া কোনো ব্যাপারই না। অর্থাৎ আমি তোমাদেরকে যখন পরিচিত হওয়া, তোমাদের সামনাসামনি যখন ক্লাস নেবো, তখন খুব ভালোভাবে এই বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আসলে হয় কি যে আমরা মুখোমুখি সামনাসামনি ক্লাস করতে বেশি অভ্যস্ত, তো নতুন একটি পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে আমরা ক্লাস চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট ওই যে দুধের স্বাদ ভোলে কি আর মেটে, অর্থাৎ আমরা চেষ্টা করে যাচ্ছি, তোমরাও হয়তো দেখতেছো, কিন্তু সেইভাবে আসলে আমেজটা আমরা পাচ্ছি না, তোমরাও পাও না, আমরাও পাই না। যাই হোক, আশা করি এই মহামারী, এই ক্রান্তিকাল অতি অচিরেই দূর হয়ে যাবে, আমরা এর থেকে মুক্তি পাবো, তো আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারবো। আর বিশেষ করে তোমাদের সাথে একটি কথা আমি বলে রাখি, তোমরা নতুন শিক্ষার্থী, নতুন শ্রেণীতে অধ্যয়ন শুরু করছো, তোমাদের মধ্যে একটু উৎফুল্লতা থাকবে, একটু রঙিন স্বপ্ন থাকবে, এটাই স্বাভাবিক, এটা থাকাই উচিত। তারপরও এর মধ্যে থেকে বেরিয়ে আসবো, তোমরা তোমরা কি করবা, খুব সচেতন থাকবা, অর্থাৎ নিজেদেরকে সঠিক পথে রাখা, অর্থাৎ কোনো খারাপ কর্ম কুকর্মের সাথে তোমরা যুক্ত না হও সেটা কামনা করি। আশা করি সচেতনতার সাথে তোমরা চলাফেরা করবে, বিশেষ করে তোমরা মাদক থেকে দূরে থাকবা, যত প্রকার মাদক দ্রব্য আছে এর থেকে তোমরা সবসময় নিজেদেরকে সতর্ক রাখবে, নিজেদেরকে এর থেকে দূরে রাখবা, এটাই কামনা করি, কারণ এটা যুব সমাজের জন্য একটি হুমকি, অর্থাৎ এটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়, ছোট বড় যারা আছে সবাইকে তোমরা সৎ পথে পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করবা, নিজে সুনাগরিক হিসেবে গড়ে উঠবা, এটাই কামনা করছি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে তোমাদের কাছ থেকে আমি এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।